এগিয়ে যাচ্ছে দেশ, নিয়ে উন্নয়নের মূল মন্ত্র, সুশাসনের সাথে সুসংহত হচ্ছে গণতন্ত্র। এগিয়ে যাচ্ছে দেশ, নিয়ে উন্নয়নের মূল মন্ত্র, সুশাসনের সাথে সুসংহত হচ্ছে গণতন্ত্র। জাতির কাছে আমরা করেছি এই অঙ্গীকার পেশ, ভীষণ 21 গোড়বড়ি জিতাল বাংলাদেশ, গোড়বড়ি জিতাল বাংলাদেশ, গোড়বড়ি জিতাল বাংলাদেশ, গোড়বড়ি জিতাল বাংলাদেশ, গোড়বড়ি জিতাল বাংলাদেশ। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি রূপসা ব্রিজের উপরে। খুলনার উল্লেখযোগ্য উন্নয়নের মধ্যে এটি একটি। খুলনা 4 আসন, জননেতা আব্দুল সালাম মুর্শিদের নির্বাচিত এলাকা, বিশেষ করে রূপসা 13খাদা এবং দিঘলীয় অঞ্চল। এগিয়ে যাচ্ছে দেশ, নিয়ে উন্নয়নের মূল মন্ত্র। রূপসা উপজেলা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে জিনিসগুলো পেয়েছি এলাকার উন্নয়ন, আমাদের এলাকায় 30 থেকে 35টি চিংড়ি রপ্তানি শিল্প কারখানা আছে, সেখানে শত শত মেয়ে ছেলেরা চাকরি করে। এরা এই সরকারের আমলে রাত দিন সময় যে কোনো মুহূর্তে যে কোনো সময় সচ্ছলভাবে রাস্তায় চলাচল করতে পারে। জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি, আমাদের এলাকায় মা বোনেরা যেভাবে স্বাধীনভাবে চলাফেরা করছে, রাত দিন যেভাবে রাস্তাঘাটে নির্বাচনের কাজ কর্মস্থলে পৌঁছচ্ছে, তাদের কোনো সমস্যা নাই। আগামী তো 30 তারিখে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে আমাদের এলাকার রূপসা উপজেলার দিন মজুরি খেটে খাওয়া মানুষ সচ্ছলভাবে কাজকর্ম করে খেতে পারবে। এগিয়ে যাচ্ছে দেশ, বাস, মিনিবাস এবং মাহিন্দ্র টেম্পু সুন্দরভাবে এরা রূপসায় সুন্দরভাবে এরা চলাফেরা করে এবং চালায়, জীবন নির্বাহ করে। এবং সালাম মুর্শিদি যদি এই 4 আসনে এমপি হয় তাহলে এরা ইনশাল্লাহ আরও ভালোভাবে চলবে, এই এদের আশা, এই এদের প্রত্যাশা। এরা চাচ্ছে যে সালাম মুর্শিদিকে যদি আনতে পারে, যেহেতু সালাম মুর্শি আমাদের নৈহাটি মাটির ছেলে, সালাম মুর্শিদি ব্যবসায়িক লোক, সালাম মুর্শিদি ভালো লোক। উপনির্বাচনে সালাম মুর্শি অল্প দিনে যে জোয়ার এই 4 আসনে আনছে, তা আমার মনে হয় 10-20 বছরে কোনো নেতা আজ পর্যন্ত আনতে পারে নাই। সালাম মুর্শিদি একজন ব্যবসায়িক লোক, যার কোটি কোটি টাকা আছে, যার খাওয়ার কোনো অবকাশ নাই, মাইরে খাওয়ার নয়, সাধারণ জনগণ টাকা সে খাবে না, এবং বিভিন্ন প্রকল্পের যে অর্থ আছে সে ব্যয় করবে, সে এবং গাড়িতে ব্যয় করবে। আর সবচেয়ে বড় কথা কি, যে যদি 11 জাতীয় সংসদ নির্বাচনে যদি বাংলা জনগণের ম্যান্ডেট নিয়ে যদি রাষ্ট্রীয় পরিচালনা করে জনতা শেখ হাসিনা পদ্মা ব্রিজ হবে, এবং এই অঞ্চলে 3 নম্বর নিউটনের শিল্প অঞ্চল, যদি এই অঞ্চলটা আমরা চিন্তা করি, বিভিন্ন চিংড়ি শিল্প আছে, বিভিন্ন উন্নয়নমূলক আছে, এই অঞ্চলের শ্রমিক বেল্টের অঞ্চলটা খুলনা অঞ্চলটা, যদিও 2006 সালের শ্রম নীতিতে সরকার কিছু উল্লেখ ঘোষণা করে গেছে, যেরকম করাতকা লাইন, রাজমিস্ত্রি, যদি কোনো শ্রমিক মারা যায় সরকার সেই ট্রেড ইউনিয়নে, সে যদি বৈধভাবে কোনো শ্রমিক থাকে, তার যদি মাসিক রেজি কার্ড থাকে সরকার তার 5 লাখ টাকা দেবে, যদি একটা হাত চলে যায় 25,000 টাকা দেবে, যদি একটা পাশ চলে যায় তাহলে 1.5 লাখ টাকা দেবে। এই যে সরকারের 2006 সালের শ্রম নীতির শ্রমিকের উন্নয়নের যে রোল মডেল হিসেবে, সেই হিসেবে আমি বলবো সাধারণ জনগণ বাংলার জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় পরিচালনা করবে 1 জাতীয় সংসদ, এবং সালাম মুর্শিদি এই অঞ্চলে এমপি হবে এবং এই অঞ্চল জনগণের উনি উন্নয়নের প্রসার ঘটাবে। এগিয়ে যাচ্ছে দেশ, নিয়ে উন্নয়নের মূল। এই অঞ্চলের যে শিল্প কলকারখানা, শিল্পনগরী খুলনা হিসেবে এটা যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন আরও
অগ্রগতি হবে এটাই আমরা চাই। নৌকায় ভোট দেওয়ার জন্য আমরা খুব আগ্রহী এবং বিশেষ করে শেখ হাসিনা যে মেয়েদের জন্য উন্নয়ন করছে সেজন্য আমরা গর্বিত। এগিয়ে যাচ্ছে আব্দুল সালাম মুর্শিদি, একজন ধনী ব্যক্তি, বাংলাদেশের শ্রেষ্ঠ করদাতা, বাংলাদেশের শ্রেষ্ঠ খেলোয়াড়, যে কোনো দিন ফেল করে নাই। আমার সাথে তার ব্যক্তিগত যেভাবে কথা হয়েছে চলার পথে নির্বাচনী জনসভায়, সে পরিষ্কার বলেছে, ভাই আমি যদি জিততে পারি তা আমি তিন উপজেলায় তিনটে বড় শিল্প প্রতিষ্ঠান করে দেবো যাতে 20,000 লোকের কর্মসংস্থান হয়। এরপরও যদি সালাম মুর্শিদিকে খুলনার লোক, বিশেষ করে রূপসা তেরোখাদা দ্বীগুলের মানুষ ভোট না দেয়, তাহলে আর কোনো দিন রূপসায় উন্নয়ন হবে বলে, তেরোখাদায় উন্নয়ন হবে বলে, দ্বীগুলে উন্নয়ন হবে বলে কারুর ধারায় আমি বিশ্বাস করি না। এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত যে বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ, যে উন্নয়নের রূপকারের এসএম জননেতা এসএম মুস্তফা রশিদের সুজাবাইজানের অসমাপ্ত যেসব কাজবাজ আছে সেসব কাজগুলোর দ্রুত উন্নয়ন হবে, এবং আমাদের আশা তিনি আমাদের এই ভৈরব নদীর উপর থেকে একটা ঝুলন্ত ব্রিজ করে দিয়ে আমাদের এলাকার মানুষের এই উন্নয়নের গতিধারাকে তিনি অব্যাহত রাখবেন বলে আমরা আশা করি। আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী পরপর দুইবার প্রধানমন্ত্রী হওয়ার কারণে আমাদের গাজীরহাটে ডিজিটাল ব্যবস্থার সুব্যবস্থা করা হয়েছে এবং আমাদের এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার উন্নয়ন হয়েছে। আমি আশা রাখব ভবিষ্যতে যদি আমরা আবার এই আমাদের জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে পারি তাহলে আমাদের গাজীরহাটকে একটা মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবে, এই আশা আমি ব্যক্ত করছি। এগিয়ে যাচ্ছে আমাদের রূপসা দিগলিয়া তেরোখাদার উন্নয়নের রূপকার এস এম মোস্তফা রশিদি সুজা সাহেব যে সমস্ত রাস্তার অধিকাংশ রাস্তার কাজ করে গেছেন, যে সমস্ত রাস্তার কাজ আছে বাকি ইনশাল্লাহ আমাদের সালাম ভাই সেই সমস্ত কাজগুলো উনি সম্পন্ন করবেন। জননেতা আব্দুল সালাম মুর্শিদি যদি এখান থেকে নির্বাচিত হতে পারেন, আমরা আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী সরকার, আপনি জানেন বিগত ওই জামাত বিএনপির সরকারের যে মিল কারখানাগুলি বন্ধ করে রেখেছিল, আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই মিল কারখানাগুলি খুলে দিয়ে আমাদের এই রূপসা তেরোখাদা দিগলিয়ার যে শ্রমিক ছিল সেই শ্রমিকদের জীবন যাপন করবার জন্য এখন তারা সুন্দরভাবে কাজ করছে। আর উনি যদি নির্বাচিত হতে পারেন, উনি নিজেই কথা দিয়েছেন যে আমাদের এই অঞ্চলে আরও নতুন নতুন শিল্প কারখানা গড়ে তুলবেন এবং সেখানে আমাদের এই রূপসা তেরোখাতা দিগলিয়ার অবহরিত শ্রমিকরা সেখানে কাজ করবেন। এগিয়ে যাচ্ছে আব্দুল সালাম মুর্শিদি সাহেব, তিনি বলেছেন আমি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে এসেছি, সেই উদ্দেশ্য হচ্ছে
ইতিমধ্যে বিল বাসুয়াখালী অর্থনৈতিক জোন ঘোষণা করেছে সরকার। সেই বিল বাসুয়াখালী এলাকায় উনি মিল ফ্যাক্টরি গার্মেন্টস গড়ে তুলবে। অত্র এলাকার যে সমস্ত দরিদ্র মানুষ আছে তাদের কর্মসংস্থান হবে। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই আসনে খুলনা 4 আসনে সংসদীয় আসন 102 এখানে বিশিষ্ট ব্যবসায়ী এবং ক্রীড়া ব্যক্তিত্ব জনাব আব্দুল সালাম মুর্শিদিকে এখানে নৌকার কান্ডার হিসেবে মনোনয়ন দিয়েছেন। তো আমরা আশা করি এখানে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে আগামী 30 তারিখের নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করবে। যতই দিন ঘনিয়ে আসছে নির্বাচনী আমেজ ততই বাড়ছে। এগিয়ে যাচ্ছে দেশ নিয়ে উন্নয়নের মূল মন্ত্র, সুশাসনের সাথে সুসংহত হচ্ছে গণতন্ত্র। এগিয়ে যাচ্ছে দেশ 1971 যেরকম বাংলা মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, এবারই সেই স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে জামাত বিএনপির বিরুদ্ধে মানুষ ঝাঁপিয়ে পড়েছে। আজ শেখ হাসিনার উন্নয়ন দেখে সারা বিশ্ব আজ স্তম্ভিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী যারা আমাদের দেশকে ধ্বংস করে দিয়ে গেছিল, আজকে তারাই স্বীকার করে যে বাংলাদেশ এত তাড়াতাড়ি উন্নয়ন কি করে সম্ভব শুধুমাত্র শেখ হাসিনার বঙ্গবন্ধুর কন্যার জন্য। এগিয়ে যাচ্ছে দেশ সুশাসনের সাথে সুসংহত হচ্ছে গণতন্ত্র। এগিয়ে যাচ্ছে আমাদের এলাকায় স্বাস্থ্যসেবায় যে উন্নয়ন ঘটেছে, প্রতি ঘরে ঘরে স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। আমাদের বাজারে কোটি কোটি টাকার উন্নয়ন হয়েছে যা এই খুলনা বিভাগের কোথাও নাই। এর বিশেষ অবদান এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। আমরা নৌকমার্কার প্রার্থী আব্দুল সালাম মুর্শিদিকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এই 10 বছরে যে অভূতপূর্ব উন্নয়ন করেছে দেশে, আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবার দেখতে চাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এই 10 বছরে যে অভূতপূর্ব উন্নয়ন করেছে দেশে, আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবার দেখতে চাই। এগিয়ে যাচ্ছে দেশ নিয়ে উন্নয়নের মূল মন্ত্র সুশাসন। বিজয়ের মাসে আমি বলতে চাই, স্বাধীনতার বিজয়ের মাসে একটি প্রত্যাশা প্রধানমন্ত্রীর কাছে, মুক্তিযোদ্ধার চেতনা ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি যে ইশতেহার ঘোষণা করেছেন, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, এটি আমরা বাস্তবে দেখতে চাই।
এগিয়ে যাচ্ছে দেশ নিয়ে উন্নয়নের মূল মন্ত্র। রূপসা তেরখাদা দিগলিয়া লোকজনের অনেক সমস্যার কারণের জন্য এই খেয়াঘাটে পারাপারের জন্য 5 টাকা করে পারাপার করতো লোকজনে, সেইটা সালাম মুর্শিদি নমিনেশন পাওয়া 4-5 মাস আর আগে। ইনশাল্লাহ এটা জনগণের রূপসা দিগলিয়া তেরখাদা নাই, শুধু এই ঘাটে এত লোক পারাপার হয়, এই বাংলাদেশের ভিতরে এত লোক পারাপার আমরা দেখি নেই, এবং সেইটে নিরসন করার জন্য আব্দুল সালাম মুর্শিদি এই ঘাট একদম ফ্রি করে দিয়েছেন। আগামী 11 নির্বাচনে বাংলার জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকোকে ভোট দেওয়ার জন্য আনন্দ উৎসব করছে। এগিয়ে যাচ্ছে দেশ নিয়ে উন্নয়নের মূল। আগামী 3 ডিসেম্বর 11 জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে ঘিরেই দেশব্যাপী যে উৎসব, যে আমেজ, নির্বাচনী আমেজ চলছে, সেটি সেই ধারাবাহিকতায় খুলনাও সেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নেতাকর্মীরা নৌকা প্রতীকের পক্ষে জননেত্রী শেখ হাসিনার মনোনীত আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে দাঁড়ে দাঁড়ায় ভোট চাইছেন এবং ভোটারদের বোঝাতে সক্ষম হয়েছেন যে বাংলাদেশের যে ধারাবাহিক উন্নয়ন তার ধারাবাহিকতা বজায় রাখা। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সেটা হচ্ছে জানুয়ারি মাসের প্রথম দিনে বাংলাদেশের মানুষের 90-95% স্কুল সমস্ত ছাত্রছাত্রীদেরকে বই পৌঁছে দিয়েছে এবং 95% বই পৌঁছে দিচ্ছে, এবং যে 5% বই পৌঁছতে দেরি হচ্ছে সেটা ট্রান্সপোর্টের আসা যাওয়ার দেরির কারণে সেটা দেরি হচ্ছে। তার মানে 100% বই ছেলেমেয়ের কাছে পৌঁছায় দেওয়ার জন্যে যে সফলতা অর্জন করেছে বাংলাদেশের অ্যাসেসমেন্ট জননেত্রী শেখ হাসিনা, এটি হচ্ছে সর্বপ্রথম অ্যাসেসমেন্ট। এই জনশক্তিকে আগামী দিনে সুশিক্ষিত করার জন্য যে পদক্ষেপটি নিয়েছে, এর থেকে বড় পদক্ষেপ পৃথিবীতে কোনো রাষ্ট্রে নিতে পেরেছে বলে আমাদের জানা নেই। এই কারণে আগামী 11 জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশের মানুষ, অন্তত 60-70% মানুষ একত্রিত হয়েছে নৌকা প্রতীকে ভোট দিয়ে। বিশেষ করে আমাদের বর্তমান যে প্রজন্ম, এর পরের যে প্রজন্ম, নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, যে ভোটাররা ভোট হয়েছেন বাংলাদেশে, তারা অটোমেটিকলি তারা একত্রতা হয়েছেন যে আমরা নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আগামীতে ক্ষমতায় নেব, এটাই তারা প্রতিজ্ঞাবদ্ধ এবং এটাই তারা ওয়াদা করেছে, এবং আগামীতে ইনশাল্লাহ নৌকার জয় হবেই হবে। আমাদের বিগত 10 বছরে তেরখাদা উপজেলায় সাবেক যে এমপি ছিল এস এ মোস্তফা রশিদি সুজা ভাইয়ের নেতৃত্বে যথেষ্ট উন্নতি হয়েছে, এবং সালাম মুর্শিদি তিনি একজন বিশিষ্ট ক্রীড়াবিদ এবং একজন ভালো মনের মানুষ। আমরা আশা করি আগামী জাতীয় সংসদ, 11 জাতীয় সংসদ নির্বাচনে সালাম মুর্শিদিকে আমরা যদি এই তেরখাদা উপজেলাবাসী বিজয়ী করতে পারি, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি সালাম মুর্শিদি আমাদের এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন করবেন, এবং আমরা আশা করি তার সেই ক্ষমতা এবং মানসিকতা আছে। শেখ হাসিনা হাল ধরেছে, পাল ফেলে দাও, শক্ত হাতে বাউরে বৈঠা, শক্ত হাতে দাও, দিনে আলো দেখবে যে সবাই, এবার দেখবে জনগণ, দিনের আলো দেখবে যে সবাই, এবার দেখবে জনগণ, নৌকার এখন উদ্যোগতি ভোট দিলে হবে না ক্ষতি, নৌকার এখন উদ্যোগতি ভোট দিলে হবে না ক্ষতি, আসবে দেশে সবাই করব নির্বাচন, ও জনগণ করব নির্বাচন। বর্তমান সরকার দেশ উন্নয়নের জন্য যথেষ্ট ভূমিকা পালন করেছেন এবং বিগত দিনে করবেন, আমরা আশা ব্যক্ত হয়ে এই সরকারকে আরও সামনের দিকে উন্নীত করতে চাই এবং দেশের দশের শান্তিপূর্ণভাবে বিরাজ করুক
ইলেকশনটা যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয় তাই আমরা কামনা করছি। এগিয়ে যাচ্ছে দেশ নিয়ে উন্নয়নের মূল মন্ত্র। এই অঞ্চল একসময় অবহেলিত ছিল, এই দশ বছরে আমাদের এই এলাকায় স্কুল কলেজ রোডঘাট সহ মাদ্রাসা বিভিন্ন দিকে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। ঘাট পথ যেদিকে হাট বাজার যেদিকে তাকাই আওয়ামী লীগের উন্নয়ন, উন্নতি আর উন্নতি, এই উন্নতি যাতে অব্যাহত থাকে এই জন্য আবারও নৌকুমারকে ভোট দেব। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের এই তেরোখাদা উপজেলায় অভাবনীয় উন্নয়ন সাধন করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে আছে আমাদের তেরোখাদা উপজেলার সবথেকে বড় সমস্যা ছিল বুতিয়ার বিলে জলাবদ্ধতা। এই বুতিয়ার বিলে জলাবদ্ধতা নিরসনের জন্য প্রায় 14 বছর বুতিয়ার বিলে ফসল হয় না। এই জলাবদ্ধতা নিরসনের জন্য প্রায় 288 কোটি টাকা ব্যয়ে বুতিয়ার বিলে জলাবদ্ধতা নিরসনের জন্য বিভিন্ন খাল নদী খনন করে জলাবদ্ধতা নিরসনের প্রকল্পটি কাজ চলমান আছে এবং দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্যে এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসে তাহলে এই উন্নয়ন অব্যাহত থাকবে এবং সেই কারণে তারই মনোনীত, তারই আস্থাভাজন আমাদের এই খুলনা-4 এলাকায় প্রার্থী দিয়েছেন আব্দুস সালাম মুর্শিদিকে, যিনি ফুটবল জগতের একজন কীর্তিমান ফুটবল খেলোয়াড় ছিলেন, যিনি ব্যবসায়ী জগতে সাফল্য অর্জন করেছেন, তাকে আমাদের এই এলাকা থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর এই সুপার সিলেকশন রূপসী রূপসার কৃতি সন্তান আব্দুস সালাম মুর্শিদিকে নৌকামার্কায় ভোট দিয়ে বিজয়ী করলে এই এলাকা আরও উন্নয়ন অব্যাহত থাকবে। ও জনগণ, নৌকামার্কায় করব নির্বাচন। ও জনগণ, নৌকামার্কায় করব নির্বাচন। নৌকার এখন ঊর্ধ্বগতি, ভোট দিলে হবে না ক্ষতি। নৌকার এখন ঊর্ধ্বগতি, ভোট দিলে হবে না ক্ষতি। আসবে দেশের উন্নয়ন, আসবে দেশের উন্নয়ন। নৌকামার্কার করব নির্বাচন। ও জনগণ, নৌকামার্কার করব নির্বাচন। নৌকার এখন ঊর্ধ্বগতি, ভোট দিলে হবে না ক্ষতি। নৌকার এখন ঊর্ধ্বগতি, ভোট দিলে হবে না ক্ষতি। আসবে দেশের উন্নয়ন, নৌকামার্কার করব নির্বাচন। ও জনগণ, নৌকামার্কার করব নির্বাচন। সেতু উড়াল সেতু করছে যে নির্মাণ, রাস্তাঘাটার কালভাট শেখ হাসিনার দান। সেতু উড়াল সেতু করছে যে নির্মাণ, রাস্তাঘাটার কালভাট শেখ হাসিনার দান। নতুন দিনের আলো দেখবে যে সবাই, এবার দেখবে জনগণ। নতুন দিনের আলো দেখবে যে সবাই, এবার দেখবে জনগণ। নৌকামার্কায় করব নির্বাচন। ও জনগণ, নৌকামার্কায় করব নির্বাচন। নৌকার এখন ঊর্ধ্বগতি, ভোট দিলে হবে না ক্ষতি। নৌকার এখন ঊর্ধ্বগতি, ভোট দিলে হবে না ক্ষতি। আসবে দেশের উন্নয়ন, নৌকামার্কার করব নির্বাচন। ও জনগণ, নৌকামার্কার করব নির্বাচন। এক নং গাজিরাটি ইউনিয়নে তথা 4 নং যে সিট খুলনার অনেক ভালো ইমেজ, ভোটাররা খুব স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে 30 তারিখে ডিসেম্বরের 30 তারিখে। আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন উন্নত করতে গেলে এবং আমাদের যে ভিশন 2041 এই ভিশনকে সফল এবং সার্থক করতে গেলে জননেত্রী শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই। এগিয়ে যাচ্ছে দেশ নিয়ে উন্নয়নের মূল মন্ত্র। সুশাসনের সাথে সুসংহত হচ্ছে গণতন্ত্র। এগিয়ে যাচ্ছে দেশ উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে
30 ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে আব্দুল সালাম মুর্শিদিকে জয়যুক্ত করব। বাংলাদেশ আওয়ামী লীগের থেকে জননেত্রী শেখ হাসিনা আব্দুল সালাম মুর্শিদি সাহেবকে নমিনেশন দিয়েছেন। এখানে মুর্শিদি সাহেব বিপুল ভোটে জয়যুক্ত হবেন, আমি এটাই আশা করি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচিত প্রার্থী আব্দুল সালাম মুর্শিদিকে আমাদের এই খুলনা 4 আসন থেকে বিপুল ভোটে আমরা বিদায় করে আবার এই বিদায় মাসে আপনারা বিদায় উল্লাস করতে চাই। মার্কা কি ভাই? আরে কোন সে মার্কা? আমার মার্কা চৌকা মার্কা, কৃষক ভাইদের মার্কা চৌকা মার্কা, শ্রমিক ভাইদের মার্কা চৌকা মার্কা, ভোটার ভাইদের মার্কা চৌকা মার্কা, শেখ হাসিনার মার্কা চৌকা মার্কা, উন্নয়নের মার্কা চৌকা মার্কা, চাচা চাচির মার্কা চৌকা মার্কা, নানা নানির মার্কা চৌকা মার্কা, খালা খালুর মার্কা চৌকা মার্কা, ভাই বন্ধুর মার্কা চৌকা মার্কা, ভাবি চন্দ্রের মার্কা চৌকা মার্কা, তুলা বাইর মার্কা চৌকা মার্কা, অনেক কষ্টের বিনিময় আমরা এই আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে এদেশ মুক্তিযুদ্ধে গিয়ে আমরা এই দেশকে স্বাধীন করেছি। আপনারা জানেন এই দেশ রক্ষা করতে হলে আমাদের আওয়ামী লীগ সরকারের দরকার, তাই আমরা নৌকা মার্কা ভোট দিয়ে সালাম মুর্শিদ ভাইকে এগিয়ে যাচ্ছে দেশ নিয়ে উন্নয়নের মূল মন্ত্র, সুশাসনের সাথে সুসংহত হচ্ছে গণতন্ত্র, এগিয়ে যাচ্ছে দেশে উন্নয়ন হবে, লৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন হবে। আপনারা সবাই ভোট দেবেন? আপনারা সবাই ভোট দেবেন? বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল সালাম মুর্শিদিকে মধুপুর ইউনিয়নবাসী তথা তেরখাদা উপজেলাবাসী বিপুল ভোটে জয়লাভ করবেন, এবং যে কাজ অসমাপ্ত কাজগুলো আগামীতে আবার সমাপ্ত করবেন। এগিয়ে যাচ্ছে দে শেখ হাসিনার হাত শক্ত করবার জন্যে বা এটা সালাম মুর্শিদি জয়লাভ করবে এমন এই ইউনিয়নের ভিতর আমাকে এই 1 নম্বর হবে, আশা করি ফার্স্ট হবে। আমার খুব ভালো লাগছে আজকে, যে আমি যদিও অনেক দিন বাইরে ছিলাম তারপরও এলাকার সন্তান হিসাবে আমার এলাকাবাসী আমাকে আসলে তাদের সন্তান হিসাবে তাদের যে ভালোবাসা তাদের যে সমর্থন আমি অত্যন্ত আশাবাদী। এবং আমাদের জননেত্রী শেখ হাসিনার যে সরকার লাস্ট 10 বছরে অর্থাৎ 2 টার্মে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে
সেই উন্নয়নের সুফল তারা পেয়েছে আমি নির্বাচন প্রচারণায় সেটি বুঝতে পেরেছি। বিশেষ করে আমাদের যারা নারী, নারীদের যে ক্ষমতায়ন হয়েছে, নারীদের যে ভাতা, নারীদের যে সুযোগ সুবিধা, আমি নারীদের মধ্যে একটা অভূতপূর্ব সাড়া দেখেছি। এবং নতুন প্রজন্ম যারা আছে তথ্য প্রযুক্তিতে তাদের যে সুফল তারা পেয়েছে, অর্থাৎ আজকে 1000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে তারা শুধু শুধু কথাই বলছে না, এই মোবাইল ব্যাংকিং সহ আন্তর্জাতিকভাবে ফেসবুক দিয়ে সন্তান তার বাবার সাথে বিদেশে কথা বলছে, বাবা সন্তানের সাথে কথা বলছে। এই যে সারা পৃথিবীটাকে একবারে এই ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশের যে সুবিধা বা তথ্য প্রযুক্তির যে সুবিধা নতুন প্রজন্ম পেয়েছে, তাদের মধ্যে একটা যে সুফল তারা পেয়েছে বা পাচ্ছে, সেই কারণে তাদের মধ্যে একটা সমর্থন এবং তারা এই বর্তমান সরকারের প্রতি তাদের যে একটা আস্থা জন্মেছে তারই একটা প্রভাব এবং প্রচারণে আমি কিন্তু আমার নজর কেড়েছে। বৃহত্তর খুলনা ছিল দ্বিতীয় বৃহত্তম শিল্প নগরী বাংলাদেশের, যেটি আপনার এই মুহূর্তে নামে। আসলে আমাদের অনেক শিল্প বন্ধ হয়ে গেছে, আমার প্রথম লক্ষ্য হলো এই খুলনাকে আবার সেই শিল্প নগর হিসাবে দেখতে চাই। আর আমার প্রথম পরিকল্পনা এবং লক্ষ্য হলো যে কর্মসংস্থান সৃষ্টি হবে আমার প্রথম বড় চ্যালেঞ্জ এবং লক্ষ্য। আমি মনে করি আমাদের এই এলাকায় ওইভাবে ইন্ডাস্ট্রি গড়ে ওঠে নাই। আমরা আমাদের যে অর্থনৈতিক জোন হচ্ছে সেই জোনটিকে উইথ ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দিয়ে, উইথ ইনফ্রাস্ট্রাকচার রেডি যত দ্রুত করা যায় সেগুলো করে আমাদের বিভিন্ন জাতীয় আন্তর্জাতিকভাবে যারা ব্যবসায়ী আছেন, অন্টারপ্রেনার আছেন, তাদেরকে এনে এখানে ইনভেস্টমেন্ট করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে আমার মূল কাজ। এগিয়ে যাচ্ছে দেশ নিয়ে উন্নয়নের মূল মন্ত্র, সুশাসনের সাথে সুসংহত হচ্ছে গণতন্ত্র। এগিয়ে যাচ্ছে দেশ নিয়ে উন্নয়নের মূল মন্ত্র, সুশাসনের সাথে সুসংহত হচ্ছে গণতন্ত্র। আসছে 30 ডিসেম্বর জাতীয় একাদশ সংসদ নির্বাচন, ভোটার বৃন্দরা সঠিক সিদ্ধান্তই নিবে এবং যোগ্য প্রার্থীকেই এবারে নির্বাচনে জয়যুক্ত করে আবার দেশ সেবার সুযোগ করে দেবে। এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। এগিয়ে যাচ্ছে দেশ নিয়ে উন্নয়নের মূল মন্ত্র, সুশাসনের সাথে সুসংহত হচ্ছে গণতন্ত্র। এগিয়ে যাচ্ছে দেশ নিয়ে উন্নয়নের মূল মন্ত্র, সুশাসনের সাথে সুসংহত হচ্ছে গণতন্ত্র।